বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত প্রায় দেড় ঘন্টারও অধিক সময় নেশা বিরোধী অভিযান চালায় কমলাসাগর ফাঁড়ির ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন কোনাবন গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি গাঁজার নার্সারি থেকে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার গাঁজা গাছের চারা ধ্বংস করা হয় কি করে পুলিশকে ফাঁকিতে দিয়ে গাঁজা চাষিরা নতুন করে গাঁজার নার্সারি তৈরি করছেন সেটাও দেখার বিষয় তবে অনেকের অভিমত পুলিশের এই দিনের অভিযান লোক দেখানো অভিযান তবে এ দিন পুলিশ জানায় তাঁদের এই অভিযান আগামী দিনেও জারি থাকবে রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন